সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, শুভ সকাল। আর আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসায় পুজোর আড্ডা। আর চারিদিকে একটা পুজো পুজো গন্ধ, সে গন্ধ আমাদের স্টুডিওতেও রয়েছে। আর সেই গন্ধে মাতোয়ারা হয়ে আমরা উপস্থিত হয়েছি আজকে সকালের জলসা অনুষ্ঠানে, যেখানে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। আমরা তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? অদ্রিজা চক্রবর্তী। অদ্রিজা, কি সুন্দর করে সেজে আমাদের স্টুডিওতে হাজির হয়েছে। অদ্রিজা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস ফোরে পড়ি। ক্লাস ফোরে পড়ো। এই নিয়ে তোমার দ্বিতীয়বার চ্যানেল মিশনে আসা? হ্যাঁ। বাহ, প্রথমেই বলি, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, টিভিতে সুযোগ পেয়েছি বাহ, নাচ করার। আমাদেরও ভীষণ ভালো লাগছে তোমাকে আরো একবার পেয়ে। তুমি, তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি নৈহাটি, নৈহাটি। নিবেদিতা পল্লী। বাহ, আর আজকে তুমি প্রথম কোন নৃত্য পরিবেশনা করে দেখাবে? আমি আজকে প্রথমে একটি শিববন্দনা করে দেখাবো। আচ্ছা, আমরা প্রথম নৃত্য পরিবেশনা দেখে নেব। গুরু
আমরা প্রথম নৃত্য পরিবেশনা দেখলাম, ভীষণ ভালো লাগলো। অদ্বিজা, এই যে দুর্গাপুজো হয়, এই দুর্গাপুজো কে চালু করেছিল? দুর্গাপুজো অ্যাকচুয়ালি রাজা সুরথ বসন্তকালে করেছিল। আচ্ছা, মানে ওটা বাসন্তী পুজো বলে খ্যাত। আচ্ছা, আর রামচন্দ্র যেটা করেছিল সেটা অকাল বোধন, শরৎকাল, মানে হ্যাঁ শরৎকালেই করেছিল। তো আমরা শরৎকালেরটাই প্রাধান্য দিই, প্রাধান্য দিই। হ্যাঁ, মানে অর্দিজা বয়সটা কম হলো, যথেষ্ট ইনফরমেশান ওর মধ্যে রয়েছে, ও অনেক কিছু তথ্য আজকে জানালো দুর্গাপুজোর সম্বন্ধে। আমরা আরও কথা বলবো, কিন্তু সময় হয়েছে আরও একটা নৃত্য পরিবেশনার। এবার কোন নৃত্য? আমি একটি দুর্গার নাচ এবার করে দেখাবো, সিংহাস্তা শশী শেখরা এবং জাগো দুর্গা দুটো মিক্সড আছে। বাহ, আমরা সেই নৃত্য পরিবেশনা দেখে নেব। শশি শেখরা মরকট প্রেক্ষা চতুর্ভিভুজৈ শঙ্খং চক্রধনু শরাংশ্চ দধতি মৈত্রেয়ী স্ত্রীভিঃ শোভিতা। আমরা পরপর দুটো নৃত্য পরিবেশনা দেখলাম, মন ছুঁয়ে গেল।
দুর্গাপূজা খুব আনন্দ করো, খুব, ঠাকুর দেখতে যাও, হ্যাঁ খুব ঘোরাফেরা না করো? হ্যাঁ ঘোরাফেরা তো করি, আর দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। একদমই তাই। আর দুর্গাপুজোয় বিভিন্ন অনুষ্ঠানে নাচ করতে কেমন লাগে? খুবই ভালো লাগে। আর আজকে আমাদের অনুষ্ঠানে এসেছো, আরো একটি নাচ করে দেখাবে, এবার কোন নাচ করে দেখাবে তুমি? এবার এবার আমি আরো একটি দুর্গার নাচ করে দেখাবো, রূপাঙ্গ দেখি। বাহ, আমরা রূপংদেহী গানের নৃত্য পরিবেশনা দেখে নেব। মধুকৈটব বিধ্বংসি বিধাত্রী বরদে নমঃ, রূপংদেহী জয়ং দেহি যশো দেহি দিশো জহি, মহিষাসুর নির্নাশী ভক্তানং সুখদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। তুম্র নেত্র বধে দেবী ধর্ম কামার্থ দায়িনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। রক্ত বীজ বধে দেবী চণ্ডমুণ্ড বিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। নিশুম্ভ শুম্ভ নির্নাশি ত্রৈলোক্য শুভদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি। অচিন্ত্য রূপচারিতে সর্বশত্রু বিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। নতে সর্বদা ভক্তা চাপর্ণে দুরিতাপহে, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। সাবধ্যো ভক্তি কুর্বং ত্বং চণ্ডিকে ব্যধিনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। চণ্ডিকে সততং যুদ্ধে জয়ন্তী পাপনাশিনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। আমরা পরপর নৃত্য পরিবেশনা তিনটে দেখলাম, তাই তো? তুমি কি আরো একটা দেখাবে? হ্যাঁ, এবার কি নাচ দেখাবে বলো? এবার আমি দেখাবো হচ্ছে প্রথম আদিতব শক্তি। বাহ, সেই নাচটি আমরা সেই নৃত্য পরিবেশনা দেখে নেব। প্রথম জাগিছে নব নব
তারা প্রাণ তরঙ্গ উঠে পবনে তোমার চিরাকাশে ভাতে সূরজ চন্দ্র তারা প্রাণ তরঙ্গ উঠে পবনে ভীষণ ভীষণ ভালো লাগলো তোমার নৃত্য পরিবেশনা দেখে, মন ভরে গেল। আর এত সুন্দর করে তুমি আমাদের নাচ করে দেখালে হাজার হাজার দর্শক টেলিভিশনের পর্দায় এবং সকালের জলসা অনুষ্ঠানে তোমার নাচ দেখলো। আর তোমাকে তো আমরা খালি হাতে বিদায় জানাবো না, আজকের এত সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমরা সকালের জলসার পক্ষ থেকে এবং পুজোর আড্ডার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, আর তোমার জন্য রয়েছে গিফট কুপন, আর রয়েছে মেডেল, আর রয়েছে এই মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আজকের শিল্পী বন্ধুর জন্য। সকালে নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি। আর একজন কিন্তু আমার প্রিয় বন্ধু। কে? নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসের মল্লিক পরিচালিত অতি মনোগ্রাহী প্রভাতী অনুষ্ঠান সকালে জলসা। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা, আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। উঠালি পাঠালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে বড় বিপদ একঘেয়েমি। বৈচিত্র্যই মানুষকে নবীকৃত করে। প্রতিদিন দেখতে থাকুন আমাদের চ্যানেল ভিশন নিবেদিত অনুষ্ঠান শামসের মল্লিক পরিচালিত সকালে জলসা। সকালে আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়ে গেছি সঞ্জয় মুখার্জি মহাশয়কে। আপনাকে অনেক স্বাগত। আমরা ওনার কণ্ঠে আবৃত্তি এবং গান শুনে নেব। মাননীয় সুধীবৃন্দ নমস্কার, আমার নাম সঞ্জয় মুখার্জি, আমি ভুবনেশ্বরে থাকি। আপনাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি একটি আবৃত্তি আপনাদের সামনে উপস্থাপনা করছি, কবি সুবোধ সরকারের লেখা কবিতা শাড়ি। আজকের সামাজিক প্রেক্ষাপটে কবিতাটি খুবই প্রাসঙ্গিক, আশা করি আপনাদের ভালো লাগবে। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে
সে রাখল সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখল সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে তিনটি ময়ূর, যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল, এত শাড়ি সে কী করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো, স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি ওপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে, যাকে বলে এল। পড়ে রইল খাবার, চিলি ফিস থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে সে একা, কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল তিনজন। পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে 3 জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও 6টা। ধন্যবাদ। মাননীয় সুধীবৃন্দ, নমস্কার, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমার নাম সঞ্জয় মুখার্জি, ভুবনেশ্বর থেকে আপনাদের একটি রবীন্দ্রসঙ্গীত উপহার দেব, আমাদের সকলের খুব প্রিয় গান, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে, আশা করি ভালো লাগবে। আবৃত্তি এবং গান শুনলাম, ভীষণ ভালো লাগলো। আপনার জন্য অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। ভালো থাকবেন।